বিশাল রাইজ আপনার বাবে রয়ে আছে এনেকা লাগিছে পরিবেশ তো দেখি যান আপনার বাবে রয়ে আছে পরিবর্তন বিচারিছে আর সকলে কব বিচারিছে যে এই যাত্রা এক নতুনর যাত্রা হোক আপনি কি কব বিচারিব সক জোরহাটর বহু দিনৰ পৰা এটা মনৰ হেপা আছিলে যে তেওঁলোকে এজন শক্তিশালী প্রতিনিধি দিল্লী সদনত বিচাৰে আৰু মোৰো হেপা আছিলে যে মই এদিন জোরহাটৰ পৰা লোকসভা নির্বাচন খেলিম আজি মোৰ মনৰ হেপা পূৰণ হৈছে আৰু মই নিশ্চয় আশাবাদী যে জোরহাটৰ মনৰ কথা পূৰণ হ'ব জোরহাট এবাৰ জিকিব আৰু আজি যিদৰে ৰাইজ সন্ধিয়া ভাগত ওলাই আহিছে আমি জিকিলোৱে এই ঘোষণা আজি আপোনালোকৰ দৰ্শকক মই জনাবলৈ বিচাৰিছোঁ মই আৰু এটা কথা সুধিব বিচাৰিম যে দেউতা কাষত আছিল আগতে আজি দেউতা নোহোৱাকৈ আপুনি এই ৰণক্ষেত্ৰত নামিছে যথেষ্ট আবেগিকো আপনি নিশ্চয় কারণ দেউতা আগত আপনার হাতত ধরে লই যায় এই পরিবেশটা কেনেকে কব নিশ্চয় এবার নির্বাচনটা মোর কারণে ব্যক্তিগতভাবে জটিল 2014 চন 2019 চনত মোর ওপর মোর পিতৃয়ে হাত রাখি আশীর্বাদ প্রদান করেছিল এবার তেও নাই তেও অনুপস্থিতিত মোর অসমৰ রাইজ মোর অভিভাবক হব লাগিব আর তেওঁলোকক সেইটোৱে মই আজি বিনম্রভাবে আবেদন জানাইছো যে আজি মই পিতৃহারা এজন যুবক আপনাদের মাজত আহিছো আর রাইজর আশীর্বাদ বিচাৰিছো নবপ্রজন্ম যুবকসকলের সহায় বিচাৰিছো রাজনীতি একটা উচ্চ স্তরলে লৈ যাও যা আমার পরম্পরা সেই পরম্পরাটা ধরে রাখবলে হলে সকলের সহায় সহযোগের কামনা করছো সকলে নতুন বিচাৰিছে রাজনীতি তো বলিয়ন রাজনীতি হবলে লৈছে বোকা ছটিওয়া রাজনীতি হবলে লৈছে গালি পড়া রাজনীতি হবলে লৈছে গৌরব গগৈ পৰা রাইজে বেলেগ বিচাৰিছে মই সেই কারণে মই আজি রাজভাবে প্রণ লৈছো যে মই মোর দলের যে বিরোধী প্রার্থী মাননীয় তপন গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে এক আশার মই তরল মন্তব্য মই ব্যবহার নকরো কিবা নিম্ন স্তরের কথাব মই নকও আর মাত্র তপন গগৈ সন্দর্ভত নহয় আমার বিরোধী দলের যান জ্যেষ্ঠসকল আছে আজি প্রদীপ হাজরিকা দেব আজি হিতেন্দ্র নাথ দেব গোস্বামী ডাঙরিয়া আজি আমার রাজখোয়া বাইদেউ ডাঙরিয়ানী মই সকল বিরোধী দলের জ্যেষ্ঠসকল প্রতি সন্মান যাচি তেওঁলোকৰ আশীর্বাদ বিচাৰি মই আশা কৰোঁ যে তেওঁলোকে মোৰ আৰু মোৰ পিতৃৰ ওপৰত যিমান তেওঁলোকে কঠোৰ অপমানজনক কথা ক'ব পাৰে মই তেখেতৰ কথাৰ উত্তৰ মই নিজৰ কৰ্ম যোগেদি দিম মই তৰল মন্তব্য প্ৰত্যুত্তৰ এটা তৰল শব্দ ব্যৱহাৰ কৰি মই দিবলৈ বিচৰা নাই নিজৰ কৰ্ম যোগেদি তেওঁলোকৰ প্রত্যেক কথার উত্তর মই দিম রাণা গোস্বামী মহোদয় নাই এবার রাণা গোস্বামী ডাঙরিয়া নাই কিবা অসুবিধা হবো চাও অসমৰ হাতৰ চিন হাতৰ চিনতকৈ ডাঙৰ কোনো শক্তিশালী হব নোৱাৰে হাতৰ চিনতকৈ ডাঙৰ ময়ে নহয় হাতৰ চিনতকৈ ডাঙৰ কোনো ব্যক্তি নহয় এই হাতৰ চিনৰ আবেগ চাই আজি ৰাইজ ওলাই আহিছে আর এই চিনটোৱে আজি আমাৰ ভাৰতৰ ইতিহাস পৰা বর্তমান আর ভবিষ্যতে আমার লোকতান্ত্রিক পরম্পরা ধরে রাখব আর রাইজর মাজত শান্তি আর সম্প্রীতি সদায় জিয়াই রাখব আর প্রত্যেকটা সমষ্টির লোকে আপনার বিচারিব আজি তিতাবৰৰ পৰা আপনার যাত্রা হয়েছে আগন্তুক দিনত এই দশটা সমষ্টিলে আপনার যাত্রা কেনেকুৱা হব মই এই জোরহাট লোকসভা সমষ্টি চুকে কোণে গাঁৱে ভূঁয়ে চারিওফালে বাগানে বাগানে মই ঘুরবলে প্রস্তুত হয়ে আছো আজি মই কষ্ট করবলে প্রস্তুত আর রাইজে যিমান মোৰ পৰা আশা কৰিছে তাতকৈ দুগুণ বেছি মই কষ্ট করবলে সাজু হয়ে আছো মুখ্যমন্ত্রী শেষ মুখ্যমন্ত্রী কৈছে বিপুল ভোটত আপনার পরাস্ত করব আজি পাই ইতিমধ্যে মই কলো যে মুখ্যমন্ত্রী আর বিজেপি দলের প্রত্যেক কথার উত্তর মই নিজের কামৰ যোগেদি মই প্রমাণ করিম আর তার উত্তর দিম।